প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটল দর্শক আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্বকের ব্রণ এবং মেস্তার সমস্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন একজন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মেহরান হোসেন 1986 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2011 সালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ইউ বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চর্ম ও যৌনরোগ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য স্যার আজ আমরা আলোচনার জন্য যে বিষয়টি সিলেক্ট করেছি সেটি হচ্ছে ত্বকের ব্রণ এবং মেস্তার সমস্যা প্রথমে যদি আমরা একটু ব্রণ সম্পর্কে জানতে চাই যে ব্রণ বা একনি এই সমস্যাটি আসলে কাদের ক্ষেত্রে বেশি হয় বা কি কারণে আসলে সমস্যাটি হয়ে থাকে ব্রণ বা একনি এটা আসলে এমন একটা সমস্যা যেটা আসলে প্রত্যেকটা মানুষ সেটা ছেলে হোক বা মেয়ে হোক জীবনে কোনো না কোনো সময় ফেস করে এটা কমনলি ফেস করা হয় সাধারণত পিউবার্টি এইজে বা বয়সন্ধিকালে হ্যাঁ সাধারণত দেখা যাচ্ছে যে 13-14 বছর বয়স থেকে 20-25 বা এরকম একটা এজের মধ্যে এই জিনিসটা বেশি হয় আর ব্রণ বা একনি যেটাই আমরা বলি না কেন এটা আসলে হয় হচ্ছে একটা ব্যাকটেরিয়া দিয়ে যেটাকে আমরা বলি হচ্ছে প্রোপানোব্যাকটাম একনি তো এছাড়াও আরও অনেক ধরনের টাইপের বা ব্রণ আছে বা অনেক কিছুর কারণে বা অনেক রিজনে ব্রণ হয় কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু সমস্যাটি খুব বেশি আকারে দেখা দেয় এবং সেক্ষেত্রে কিন্তু তারা মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়েন স্যার তাদের জন্য আসলে কী কী ধরনের চিকিৎসা অ্যাভেলেবল আছে এগুলির ক্ষেত্রে প্রথমে যেটা বলবো যে প্রাথমিক অবস্থায় একনি বা ব্রণ যদি একটা দুটো হয় তাহলে সেক্ষেত্রে হয়তো সেটা একটু অটো রেজুলেশন বা নিজে নিজে সেরে যাওয়ার জন্য একটু সময় দিতে হবে সেটাতে খুব একটা বেশি এক্সপেরিমেন্টাল কোনো কিছু করার দরকার নেই যেমন বাজারের ক্রিম স্টেরয়েড অমুক বা এসব ইত্যাদি জাতীয় মিসেলিনিয়াস এই জিনিসগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আর খোটাখুটি বা ওভার কিছু করার দরকার নেই যেটা থেকে হয়তো বা পরবর্তীতে উপকার হয় না বরঞ্চ দাগ হয় গর্ত হয় বা এই জাতীয় কমপ্লিকেশনগুলো হয় তো এগুলো যদি আমরা মোটামুটি প্রাথমিক অবস্থায় নিজেরা মেনটেন করতে পারি তাহলে হয়তো এই কিছু কমপ্লিকেশন থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো আর তারপরে যদি দেখা যায় যে ব্রণ অনেক বেশি বা যেটা হয়তো বা তাকে বদার করছে তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের বা স্কিন বিশেষজ্ঞের শরণাপন্ন বা তার কনসালটেশনে থাকা উচিত যে সে তখন তাকে কী ধরনের ওষুধ দিচ্ছে সাধারণত আমরা মুখে খাবারের ওষুধ দিই বা টপিক্যাল বা বাহ্যিক ব্যবহারে ওষুধ দিই এছাড়া আরও অন্যান্য অনেক ধরনের চিকিৎসা আছে তো সেগুলিতে যাওয়াই ভালো নিজে নিজে কিছু এক্সপেরিমেন্টাল কোনো কিছু না করে স্যার অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইন বিভিন্ন শপে বিভিন্ন ধরনের ক্রিম আসলে বর্তমানে খুব বেশি এগুলোর প্রভাব দেখা যাচ্ছে এবং এমনভাবে দেখাচ্ছে যে বিভিন্ন স্কিন প্রোডাক্ট যেগুলো ব্যবহার করলে আসলে মুখ গ্লাসের মতো চকচক করছে বা সেরকম শাইনি হয়ে যাচ্ছে সেগুলো দেখে কিন্তু অনেকেই সেই প্রোডাক্টগুলো কিনছেন এবং ব্যবহার করছেন এগুলোর আসলে ক্ষতিকারক দিক কী হতে পারে বলে আপনি মনে করেন এগুলির ক্ষতি দেখা যাচ্ছে দাগ থেকে শুরু করে একদম স্কিন পুড়ে যাওয়া থেকে শুরু করে পার্মানেন্ট অনেক ড্যামেজও হয়ে যায় আসলে এখন দেখা যাচ্ছে জিনিসগুলো অনলাইনের কারণে অনেক বেশি চোখের সামনে আসছে বা অ্যাভেলেবেল হচ্ছে আমার মনে হয় জিনিসগুলো আরও আগে থেকেই ছিল আমরা যদি 10-15-20 বছর আগের কথা চিন্তা করি তখনও দেখা যাচ্ছে যে স্নো জাতীয় জিনিসপত্র বা ফর্সাকারী জিনিসপত্র বা এই ধরনের প্রসাধনীর ব্যবহার কিন্তু যুগ যুগ ধরেই ছিল কিন্তু এখন আমাদের কাছে এগুলি দৃষ্টিগোচর বেশি হয় কারণ হচ্ছে এখন অনলাইনের কারণে অনেক বেশি আমরা অ্যাভেলেবেল বা সবার চোখে পড়ে বা ইন্টারনেটের কারণে এগুলি আমরা সহজে দেখছি বা হয়তো আগের চেয়ে এগুলির ব্যবহার অনেক বেশি বেড়ে গিয়েছে প্রপারলি যদি ট্রিটমেন্ট নেওয়া হয় সেক্ষেত্রে এই সমস্যাটি থেকে কি পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব কিনা অবশ্যই এটা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে চলে একটা পেশেন্ট তাহলে সেক্ষেত্রে এটা পুরোপুরি নিরাময়যোগ্য একটা অসুখ এটা এমন না যে ক্রনিক ডিজিজ বা অটোইমিউন ডিজিজ বা চলে গেলে ফেরত আসবে এই জাতীয় না ব্যাপারটা আসলে ব্যাপারটা থেকে পুরোপুরি একদম নিরাময় করা সম্ভব লাইফস্টাইল খাবার দাবার বা আমাদের স্ট্রেস ঘুম কম যাওয়া বা রাতে না ঘুমিয়ে দিনের বেলা যে প্রবণতাটি বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে এগুলো কি ত্বকের ব্রণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে কিনা এগুলো শুধু ত্বকের ব্রণের ক্ষেত্রে না এবং ত্বকের যে আমরা বলি না কাউকে দেখতে একটু কালচে লাগছে বা কাউকে দেখতে একটু অসুস্থ লাগছে এগুলো কিন্তু সবই রিলেটেড কেউ যদি রাতে না ঘুমায় তাহলে তার মেলাটোনিন যে সময় ইরেজ হওয়ার কথা সেই সময় সেটা হচ্ছে না আবার দেখা যাচ্ছে যে কেউ যদি স্ট্রেস টেনশনে বেশি থাকে তার কর্টিসোল লেভেলটা বাড়ছে তো কর্টিসোল লেভেল বাড়লে বা অন্যান্য এসব হরমোনাল ইমব্যালেন্স হলে দেখা যাচ্ছে তার ব্রণের প্রবণতা বাড়বে চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ থাকবে কালচে লাগবে সেগুলি আসলে যে আমরা যে কথা ছলে বলে থাকি এগুলি আসলে সবই
একটা একটার সাথে রিলেটেড বা সায়েন্টিফিক। সো ঘুমের সময় ঘুমাতে হবে, খাবার সময় খেতে হবে, পরিমাণের মতো খেতে হবে, দিনে ঘুমালে হবে না। অনেকে বলে যে আমি তো দিনে 6 ঘন্টা ঘুমাচ্ছি, 6 ঘন্টা ঘুম মানে এই না যে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। প্রত্যেকটা জিনিস একটা সাইক্লিক্যাল ওয়েতে এটা মেনটেন করতে হবে, ব্যালেন্স করতে হবে, কারণ প্রত্যেকটা অনেক হরমোনের আসলে দেখা যাচ্ছে যে ডায়রোনাল ভেরিয়েশন আছে। আপনারা সবসময় বলে থাকেন যে আসলে ব্রণে হাত দেওয়া যাবে না বা খোটাখুটি করা যাবে না, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এগুলো বলার পরেও মানতে পারছেন না, এবং সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বা কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে, যেমন গর্ত হয়ে যেতে পারে বা দাগ থাকতে পারে। স্যার, এগুলো চিকিৎসা আসলে কি? যতই আমরা মানা করি দেখা যাচ্ছে মানুষের একটা প্রবণতা থাকে হাত দেওয়ার, বা এটা একটা হয়ে যায় জিনিসটা। তো সেই ক্ষেত্রে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন যেটা বললেন দাগ, সেটা হতে পারে। হাইপার পিগমেন্টেশন এখানে কমই হয়, কালচে দাগটা বেশি হয়। এছাড়াও একনি স্কার হয়। তো হাইপার পিগমেন্টেশন হলে সাধারণত আমরা পেশেন্ট ভেদে আমরা ট্রিটমেন্টটা করি। দেখা যাচ্ছে যে কোজিক অ্যাসিড দিচ্ছি বা হাইড্রোকুইনন দিচ্ছি 2% বা 4%, অনেক সময় দেখা যায় মিক্সড প্রিপারেশন দিতে হচ্ছে। হ্যাঁ, এই যেহেতু যেগুলি হচ্ছে দাগ রিমুভ করে বা ডিমেলানাইজিং যে এজেন্টগুলো সেগুলো আমরা দিই, তবে সেগুলি ব্যবহারে কিছু সতর্কতা আছে। সেগুলি দেখা যাচ্ছে দিনে ব্যবহার করা যাবে না বা অনেক কন্ট্রাইন্ডিকেশন আছে, অনেক প্রিকশন আছে, এটা একটা। আর গর্তের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে অনেক আধুনিক কিছু ট্রিটমেন্ট অপশন আছে, যেমন পিআরপি একটা ট্রিটমেন্ট অপশন একনিস্কারের জন্য, বা ডার্মা রোলার বলি বা মাইক্রোনিডলিং বলি বা বিভিন্ন ধরনের লেজার আছে। হ্যাঁ, তো এগুলি হচ্ছে গর্ত বা স্কারের জন্য নিউয়ার ট্রিটমেন্ট অপশন, যেটা আসলে পেশেন্টের জন্য বেশ উপকারী এই একনিস্কারের জন্য। মেস্তার সমস্যায় কিন্তু অনেকেই ভুগছেন, নারী পুরুষ ভেদে অনেকেই কিন্তু মেস্তার সমস্যায় ভুগছেন। স্যার, এটির আসলে মূল কারণ কি? আমরা জানি যে আমাদের ত্বকে একটা উপাদান থাকে মেলানিন, তো সেটা যেখানে অ্যাবসেন্ট থাকলে কিছু ডিজিজ হতে পারে, কম থাকলে কিছু স্কিন ডিজিজ থাকে, আবার যখন আধিক্য থাকে তখন এটার কিছু ডিজিজ। এই মেলানিনের কারণে আমাদের ত্বকের রঙটা এটাকে নির্ধারণ করে। তো যখন মেলানিন কারো ত্বকে বেড়ে যায়, সেটা যে কারণেই হোক, অনেক ফ্যাক্টর থাকে, তখন সেখান থেকে আমাদের মেস্তাটা হয়। মানে নর্মাল তার স্কিনের কালারের চেয়ে তার যেই অংশে মেস্তাটা হবে সেই জায়গাটা একটু কালচে থাকবে, সেটা সাধারণত ফেসে বেশি হয়। আর অন্য জায়গায় হতে পারে ত্বকে, মানে গালে দুই সাইডে এটা একটু বেশি হয়। প্রেগনেন্সি পরবর্তীতে কিন্তু অনেকের ক্ষেত্রে মেস্তার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? প্রেগনেন্সির পরে হতে পারে, এটা একটা সুন্দর কথা। আর একটা হচ্ছে যে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কারণেও কিন্তু হতে পারে। তো ওসিপির জন্য হোক বা প্রেগনেন্সির পরের জন্য হোক, তো সেই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা মোরাললেস বা অনেকটা কাছাকাছি। যদিও প্রেগনেন্সির পরে আমরা কিছু একটা জিনিস চিন্তা থাকে যে বাচ্চাটা ব্রেস্টফিড করছে কি করছে না, এটা একটা ব্যাপার থাকে। তো যেইখানেই হোক আমরা অবস্থা ভেদে বা সিচুয়েশন ভেদে ওই যেটা বললাম যে দাগ কমানোর যে ওষুধগুলো, ডিমেলানাইজিং এজেন্ট যে মেলানিনের ইয়েটাকে আধিক্যটাকে কমিয়ে দিবে, এ ধরনের জিনিসগুলো দেয়, সাথে কিছু সাপোর্টিভ জিনিস দেই, মুখে খাওয়ার কিছু ওষুধ দিতে পারি, সেটাও অবশ্য ভ্যারি করে সিচুয়েশন টু সিচুয়েশন, আরও কিছু প্রসাধনী জাতীয় ওষুধ দেই আর কি আমরা। জি, মেস্তার সমস্যাটিতে নারী পুরুষ অনেকেই আসলে ভুগে থাকেন, এবং এই সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে এসে থাকেন, আপনারা কি খালি চোখে দেখেই চিকিৎসা দিয়ে থাকেন না কোনো পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? ইউজুয়ালি সাধারণত মেস্তার কিছু ক্রাইটেরিয়া থাকে, তো যেটা দেখে আসলে ক্লিনিক্যালি বা খালি চোখে বোঝা যায় যে এটা মেস্তা না অন্য কোনো কারণের দাগ। তো ক্রাইটেরিয়াগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে গালের দুই সাইডে থাকে, হ্যাঁ, এক সাইডে না দুই সাইডে থাকবে, যেটাকে আমরা বাইলেটারাল বলি, বা অনেক সময় বাটারফ্লাই প্যাটার্নে থাকে। তারপরে যদি আপনি প্রুভড ওয়েতে এটাকে ইয়ে করতে চান, তাহলে একটা পরীক্ষা আছে, সেটাকে আমরা বলি উডস ল্যাম্প এক্সামিনেশন, যেটা একটা অন্ধকার ঘরে লাইট দিয়ে করা হয়। তো যখন ফ্লোরোসেন্ট লাইটটা ফেলা হয় মেস্তার অংশটাতে, তখন কিছু চেঞ্জ হয়, এবং কোনো ডিজিজের জন্য এক একটা ডিজিজের জন্য এক একটা কালার চেঞ্জ হয়। তো তখন আমরা একেবারে 100% কনফার্মেটরি বলতে পারি যে এটা মেস্তা বা এটা অন্য দাগ বা এটা সেতি বা এটা এটা। তো সাধারণত দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেসে মেস্তার ক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা জিনিসটা বুঝে যাই বা নির্ধারণ করে যাই যে এটা মেস্তা বা মেলাজমা। কী ধরনের ঔষধ আসলে আপনারা দিয়ে থাকেন বা মেডিকেল ট্রিটমেন্ট কী কী করেন? আচ্ছা, এটার কিছু স্টেপস আছে ট্রিটমেন্টের। সাধারণত আমরা যেটা বললাম যে ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন বা প্রিকশন দেখে আমরা ডিমেলানাইজিং এজেন্ট বা যেটা মেলানিনকে কমিয়ে দিবে, সেটা 2% হাইড্রোকুইনন কোজিক অ্যাসিড বা 4% হাইড্রোকুইনন বা এই জাতীয় বা ক্লিকব্যান্ড ফর্মুলা, এই জাতীয় অনেক কিছু টপিক্যাল বা বাহ্যিক ব্যবহার ওষুধ আছে। এছাড়াও আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন দিয়ে থাকি, ভিটামিন এ বলি বা সি বলি বা ই বলি, এছাড়াও আরও কিছু নিউয়ার ভিটামিন আছে সেগুলো আমরা দিয়ে থাকি। ডিমেলানাইজিং বা দাগ যাওয়ার জন্য কিছু মেডিকেটেড বা ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড কিছু ফেস ওয়াশ পাওয়া যায়, সেগুলো দিয়ে থাকি। আর খুব ভালো একটা প্রোটেকশন দিয়ে থাকে, সেটা হচ্ছে যে সানব্লক। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে, সেটা শুধু বাইরে গেলে বা রোদে গেলে না, দেখা যাচ্ছে কিচেনে গেলে ইউজ করতে হবে, বা সে যদি অনেকক্ষণ কোনো লাইটের নিচে কাজ করে বা ল্যাম্পের নিচে কাজ করে তখনও তাকে ইউজ করতে হবে। তো এই প্রিকশনগুলো আমরা সাধারণত দিয়ে থাকি। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, সেটা পেশেন্ট ভেদে ডিপেন্ড করে। স্যার, নতুন কী পদ্ধতি আছে বা কী ধরনের আসলে যদি বলি লেজার, আসলে কী ধরনের লেজার? এখানে লেজারের ভূমিকা আছে, কিছু কিছু লেজারের ভূমিকা অবশ্যই মেস্তাতে আছে, তবে এটা আসলে ডিপেন্ড করে যে কোন জাতীয় স্কিন
এটা কি ইউরোপিয়ান স্কিন এশিয়ান স্কিন, একটা যেই লেজারটা এশিয়ান স্কিনের জন্য ভালো হবে সেটা হয়তো ইউরোপিয়ান স্কিনের জন্য হবে না, বা যেটা হোয়াইট স্কিনের জন্য হবে সেটা ডার্ক স্কিনের জন্য হবে না। আর একটা পদ্ধতি আছে সেখানে, এটা হচ্ছে আমরা বলি কেমিক্যাল পিলিং। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পিল আছে, কেমিক্যাল পিল, যেটাতে কোজিক অ্যাসিড পিল বলি বা ল্যাকটিক অ্যাসিড পিল বলি বা এই ধরনের অনেক ধরনের পিল আছে। এই কেমিক্যাল পিলটা খুব হেল্প করে এই ধরনের দাগ বা মেস্তাকে রিমুভ করার জন্য। সঠিকভাবে চিকিৎসা নিলে আসলে মেস্তার সমস্যা থেকে কি পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব? এখানে একটু কোয়ারি আছে। কোয়ারিটা হচ্ছে যে মেস্তা আসলে তিন ধরনের বেসিক্যালি আমরা বলি, একটা হচ্ছে ডার্মাল, একটা এপিডার্মাল, একটা মিক্সড। তো আমি যদি সহজভাবে বলি, এপিডার্মাল মানে একদম বাইরের দিকে মেস্তা, মিক্সড মানে হচ্ছে মাঝামাঝি লেয়ারে, আর ডার্মাল মানে হচ্ছে একদম ভিতরের দিকে। তো যেটা ডার্মাল হয় সাধারণত সেটা একটু যাওয়াটা কঠিন আছে, সেক্ষেত্রে আমাদেরকে অনেক ধরনের বিভিন্ন ধরনের ওষুধ এক্সপেরিমেন্টাল ইউজ করতে হয়। আচ্ছা, তবে এপিডার্মাল যে মেস্তাটা আছে যেটা একদম বাইরের লেয়ারে, স্কিনের আউটার মোস্ট লেয়ারে, তো সেটা সাধারণত দেখা যাচ্ছে ট্রিটমেন্টের পরে ভালো হয়ে যায় ইউজুয়ালি। বিভিন্ন ধরনের ক্রিম ত্বকে অ্যাপ্লাই করার খারাপ বা ক্ষতিকর প্রভাব আসলে কি হতে পারে মেস্তার ক্ষেত্রে? মেস্তার ক্ষেত্রে এটা হতে পারে যে অনেক সময় দেখা যায় যে এত বেশি পরিমাণে পার্সেন্টেজে ডিমেলানাইজিং এজেন্ট ইউজ করে, তাতে তার স্কিনে পুড়ে যেতে পারে, বার্ন হতে পারে। আরেকটা হয় কি, খুব পোটেন্ট স্টেরয়েড ইউজ করে এই ধরনের প্রসাধনীতে, তো প্রাথমিকভাবে দাগ চলে যায়, তো পরে দেখা যাচ্ছে যে স্টেরয়েডের কারণে স্কিনটা টেলানজেকটেশিয়া হয়, পাতলা হয়ে যায়, লাল হয়ে যায়, তার একটা বার্নিং সেন্সেশন থাকে, রিবাউন্ড ফেনোমেনার কারণে তার স্টেরয়েড ইনডিউসড একনি হয়, হ্যাঁ, এই জাতীয় সমস্যাগুলো হয়, এবং যেগুলি সারানো বা যেগুলিকে ট্রিটমেন্ট করা কিন্তু মেস্তার চেয়েও দেখা যাচ্ছে অনেকাংশে কঠিন হয়ে যায় দাগের চেয়ে। তো আমি বলবো যে এই ধরনের এক্সপেরিমেন্ট না করে আপনি একটা যে কোনো একজন আপনার বাসার কাছে হোক বা বাসা থেকে দূরে হোক বা মেডিকেল কলেজে যেয়ে হোক বা চেম্বারে যে হোয়াট ওয়ের এভার, আপনি একজন স্কিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করেন। কারণ এই জিনিসটা একজন চর্মরোগ বিশেষজ্ঞ ছাড়া আর কেউ ঠিক ওইভাবে করে বুঝবে না যে তার জন্য মেস্তার জন্য কী দরকার বা কী দরকার না। স্যার, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও জানবো। আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা আমাদের দর্শকদেরকে ফিটনেস ট্রেনারের মাধ্যমে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে শিখিয়ে আসি, চলে যাচ্ছি সেই সেগমেন্টে। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। আজ কথা হচ্ছিল ত্বকের ব্রণ এবং মেস্তার সমস্যা। দর্শক, আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য শরীর চর্চা বা ব্যায়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আমাদের ফিটনেস ট্রেনারের কাছ থেকে শিখে আসব সহজ কিছু ব্যায়াম। এখন যখন আমাদের সব কর্মকাণ্ডই বাসায় বসে করতে হচ্ছে, অর্থাৎ চাকরি হোক, ব্যবসা হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস হোক, যে কোনো কিছুই, তখন কি হচ্ছে আমরা বাসায় বসে কাজ করতে করতে একসময় কিন্তু হাঁপিয়ে যাই, আর শরীরে অতিরিক্ত ওজন অর্থাৎ চর্বিটা বাড়া তো আছেই, পাশাপাশি এতটুকু আমরা এক্সস্টেড হয়ে যাই ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, যে কিছুক্ষণ পরে কি হয় আমাদের কর্মক্ষমতাটা হ্রাস পেতে থাকে এবং আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি অর্থাৎ স্টুডেন্ট হোক বা বিজনেস হোক, চাকরি হোক, যেই কাজটা আমরা করছি সেখানে আমাদের কি হয় মনোযোগটা আর আমরা ধরে রাখতে পারছি না। তো আমরা এখন দেখব যে কিভাবে এই ব্যায়ামটা ফলে আমরা মন শরীর সব কিছু অ্যাক্টিভেটেড করতে পারি। এতে কি হবে, আমাদের পুরোটা শরীরেরই কাজ হবে, অর্থাৎ টোটাল বডি ওয়ার্কআউট হবে, আমাদের পা অ্যাক্টিভেটেড হবে, আমাদের পেট অ্যাক্টিভেটেড হবে, আমাদের চেস্ট, আর্মস, শোল্ডার অর্থাৎ কাঁধ, পিঠ, সব কিছু মিলিয়ে একটা সুন্দর অল্প সময়ের ভেতরে আমাদের শরীরে একটা চনমনা ভাব চলে আসবে। এবং শরীরে যখন একটা আমরা বেটার ফিল করি, হরমোনাল চেঞ্জটা হয়, আর এক্সারসাইজের ফলে যে সেরাটোনিন লেভেলটার বেড়ে যায়, যে ভালো ফিল গুড হরমোনটা রিলিজ হয়, তাতে কি হয়, তাতে আমাদের ব্রেনেরও কর্মক্ষমতাটা বেড়ে যায়। আমরা তো জানি যে এটা হচ্ছে মাইন্ড বডি কানেকশন, যখন শরীর ভালো থাকে তখন মনও ভালো থাকে, যখন শরীর ঝরঝরে হবে তখন মনও খুব ফ্রেশ হয়ে যাবে এবং আমাদের ব্রেন এফিসিয়েন্সিটাও বৃদ্ধি পাবে। পাশাপাশি যখন আমরা প্রপারলি ব্রিদিংয়ের মাধ্যমে এক্সারসাইজগুলো করবো, তখন কিন্তু আমাদের লাংস পাওয়ার অর্থাৎ আমাদের ফুসফুসের কর্মক্ষমতাটা খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। তো চলুন আমরা দেখে আসি যে এই ব্যায়ামটা কীভাবে করতে হয়। তো আজকে এই ব্যায়ামটা আমি আর আমার ছেলে লিও দুজন মিলে করব। তার মানে কি, এই ব্যায়ামগুলো আপনারা যে কোনো বয়সে যে কোনো অবস্থাতেই করতে পারেন, পরিবারের সবাই মিলে করলে আরও বেশি ভালোও লাগে, ঠিক আছে? তো আমরা কি করব, প্রথমে শোল্ডার ওয়াইড দাঁড়াবো, যার যার ওয়াইড, আমার শোল্ডার যতটুকু, লিও ওর, তোমার শোল্ডার কি আমার সমান?
আরো চওড়া তো যার যার শোল্ডার ওয়াইড ব্যালেন্স নিয়ে আমরা দাঁড়াচ্ছি খুব ক্লোজেও না খুব ওয়াইডেও না ওকে এবার হাত সামনে রাখছি আমি হাত খোলা রেখে করব আর লিও হাত পাঞ্চ করে ঠিক আছে ওকে অর্থাৎ দুটো ভেরিয়েশনে আপনারা করতে পারেন এবার আমরা পাঁচবার করব আপনারা দেখবেন তারপর আমি এক্সপ্লেইন করব ওকে এন্ড 1 এন্ড ব্যাক এন্ড 2 এন্ড ব্যাক এন্ড 3 এন্ড ব্যাক এন্ড 4 এন্ড ব্যাক এন্ড 5 এন্ড ব্যাক কি হচ্ছে একটা পায়ে ডান পাটা জায়গায় রেখে আমরা অন্য পাটা ক্রস করে যখন যাচ্ছি হিপের কাজ হচ্ছে দেন অলরেডি কি হচ্ছে আমি কিন্তু এই পাশে ঘুরে গেছি কিন্তু তখন আমি কি করব টুইস্ট করব তাতে আমার কোমর পেট সহ পুরোটা লাগবে এবং পা যখন এইভাবে আছি আমার কোয়ার্টস মাসল আমার হিপ আমার হ্যামস্ট্রিং সব কিছু সহ কিন্তু কাজে লাগছে অর্থাৎ আমার প্রেসার পড়ছে আর এখান থেকে যখন আমি দু হাত দিয়ে প্রেস করব ধাক্কা কর দিব পুশ করব তখন কি হচ্ছে আমার ショルダー সহ আমার এই এরিয়াগুলো সব সহ অ্যাক্টিভেটেড হচ্ছে এবং হাতটাও টান টান থাকছে ওকে এন্ড ব্যাক ঠিক আছে এখানে আমরা যখন অন্য সাইডে করব তখন আমরা একটু ওয়েট পুট করে নিব অর্থাৎ আপনি যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু হালকা একটু ওয়েট পুট করে নিলে তাহলে আপনার কিন্তু তখন লেভেলটা বাড়বে আর করতেও ভালো লাগবে ভ্যারাইটি হবে ওকে আমি নিয়ে নিচ্ছি একটা পানির বোতল কারণ সবার তো বাসায় ওয়েট থাকে না তাহলে আমরা পানির বোতল নিয়ে হয়তো হাফ লিটার এক লিটার দেড় লিটার হ্যাঁ এরকম একটা পানির বোতল নিয়ে নিলাম আর লিও নিয়ে নিচ্ছে 5 কেজির হ্যাঁ 5 কেজির একটা ওয়েট 1 কেজি নিতে পারেন 2 কেজি 3 কেজি ঘরে যেটা অ্যাভেলেবল ঠিক আছে ওকে সেম এখান থেকে আমি ঘুরিয়ে ধরছি ওকে এবার আমরা কি করব বাম পাটা সোজা রেখে ডান পাটা পিছিয়ে দিয়ে যাব ওকে অ্যান্ড 1 ব্যাক 2 ব্যাক নিঃশ্বাসটা নিচ্ছি যখন এখানে অ্যান্ড ছাড়তে ছাড়তে যাব এক্সেল পেট ভিতরে রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেট ভেতরে রেখে কোমর থেকে টুইস্ট এন্ড দেন ব্যাক এবার একটু ফাস্ট 3 বার করব আমরা এন্ড ব্যাক এন্ড ব্যাক এন্ড ব্যাক লাস্ট 1 এন্ড ব্যাক ঠিক আছে এখন এটা কতবার করে করব বা দু সাইড করে করব কিনা সেটা আমরা একবার দেখিয়ে দেই একবার ডান দিকে একবার বাম দিকে ওকে প্রথমে আমরা ডান দিকে যাব এন্ড 1 এন্ড জায়গায় আসছি এন্ড 2 ওকে এবার একটু ফাস্ট 4 বার 1 2 3 4 ঠিক আছে সব ধরনের করে দেখে এলাম তাহলে আপনারা যেটা করবেন এভাবে কাউন্ট করে করতে পারেন যে এক সাইডে 15 বার বা 20 বার আর সাইডে 15-20 বার কিংবা টাইম ধরেও করতে পারেন যে 1 মিনিট বা 2 মিনিট ফাস্ট করে তবে সেটা প্রথমে ব্যালেন্স নিয়ে প্র্যাকটিসটা করে যে ব্যালেন্সটা থাকছে প্রপারলি টুইস্ট হচ্ছে নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়াটা নেওয়াটা না হলে তো লাংসের এফেক্টিভনেসটা বাড়বে না ফলে যেটা হবে যে আমাদের সব কিছু একটু প্রথমে খেয়াল করে আয়নার সামনে দেখে নিয়ে করে নিলে তারপর আপনারা যে কোনো সময় যে কোনো অবস্থাতেই যতবার ইচ্ছা করতে পারেন তবে খালি পেটে করতে হবে খুব ভরা পেটে পেটে টুইস্ট করলে হবে না ঠিক আছে তাহলে মনোযোগ দিয়ে করবেন এবং অবশ্যই উপকার পাবেন স্যার আমরা কথা বলছিলাম ত্বকের ব্রণ এবং মেস্তার সমস্যা এই সমস্যাগুলো নিয়ে একটু যদি জানতে চাই যে স্যার জীবনযাত্রার পরিবর্তন বা খাবার দাবারের সাথে আসলে মেস্তার কোনো সম্পর্ক আছে কিনা জীবনযাত্রার পরিবর্তনের সাথে কিছুটা আছে কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যারা সান এক্সপোজার বেশি বা লাইট এক্সপোজার বেশি তাদেরকে মেস্তা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এছাড়াও যেটা বললাম যে ঘুমের সাথে একটা রিলেশন থাকে যে কোনো দাগ বা এগুলোর প্রপার টাইমে ঘুমাতে হবে কারণ এখানে কিছু হরমোনাল ব্যাপার আছে কিছু ডায়রনাল ভেরিয়েশন হরমোনের ব্যাপার আছে আর খাবার দাবারের মধ্যে যে কোনো দাগ বা এই জাতীয় জিনিসে আমরা সাধারণত সাজেস্ট করি সেটা ওষুধ আকারে হোক বা খাবারের মাধ্যমে হোক অ্যান্টিঅক্সিডেন্টগুলো যাতে পেশেন্ট বেশি নেয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলতে এ সি অ্যান্ড ই তো আমরা জানি যে এ পাওয়া যায় খুব সহজে যদি বলি গাজরের মধ্যে বা টমেটো এই জাতীয় যে লাল জিনিসগুলো আছে এছাড়াও শাকে দেখা যাচ্ছে ভিটামিন ই অনেক পাওয়া যায় আর আমরা সবাই জানি সি এর সোর্স হচ্ছে লেবু কমলা লেবু এগুলো তো এগুলি আমরা খাবারের মধ্যে একটু যদি ব্যালেন্স করে রাখি তাহলে দেখা যাচ্ছে যেটা পার্মানেন্টলি বা লং রানে যে ভালো ফল দেয় পেশেন্টকে শীতকালীন সময়টিতে সানস্ক্রিন ব্যবহারের গুরুত্ব আসলে কতটুকু শীতকালের সময় আমি বলবো যে গরমকালের মতনই এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও বেশি ইউজ করা উচিত কারণ এই সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আল্ট্রাভায়োলেট রের
যে ক্ষতিকর প্রভাবগুলো থাকে এগুলো বেশি থাকে সেই ক্ষেত্রে শীত রোদ দেখা যাচ্ছে না বা এখন আকাশটা একটু ঘোলা আমি সানস্ক্রিন ইউজ করব না সেটা একেবারেই ঠিক না আমি যখনই আমার সানস্ক্রিন ইউজ করার ইন্ডিকেশন থাকবে বা আমাকে ডক্টর সাজেস্ট করবে তখন শীত হোক বা গ্রীষ্ম হোক যখনই আমি রোদে যাব মানে আলোতে যাব তখনই আমাকে সেটা ইউজ করা উচিত সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে অনেকেই কমপ্লেইন করেন যে সানস্ক্রিন ব্যবহারের পরে আমার মুখটা তেলতেলে হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে কালচে দেখাচ্ছে এবং ব্রণের সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আসলে মেডিকেটেড সানস্ক্রিন আছে কিনা অয়েল বেস যে সানস্ক্রিনগুলো তো সেগুলিতে অনেকেরই প্রবলেম হয় বা হতে পারে বা আমাদের কাছে কমপ্লেন করে তো সেই ক্ষেত্রে আপনি যদি তেল তেলে মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি উপরে পাউডার যে কোনো একটা পাউডার ইউজ করলেন জিনিসটাকে নিউট্রালাইজ করার জন্য ব্যালেন্স করার জন্য আর এখন আসলে হয় কি অনেক বেশি ফর্মুলেশনে পাওয়া যায় সানস্ক্রিন পাউডার ফর্মে পাওয়া যায় ইভেন কি মেকআপের মতো যে ফর্মগুলো আছে সেগুলোতে পাওয়া যায় সো আপনার যদি অয়েল বেস বা যেটা ক্রিম বেস ওটাতে যদি প্রবলেম হয় তাহলে পাউডার সানব্লক বা অনেক ম্যাট অনেক ধরনের আছে তো যেটা আপনাকে স্যুট করে সেটাই আপনি ইউজ করতে পারবেন সেখানে অনেকগুলো অপশন আছে আপনার হাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদের দর্শকদের মূল্যবান তথ্য এবং পরামর্শ দেবার জন্য আপনাকেও ধন্যবাদ আর ইন্টিভিউকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন আজ কথা হচ্ছিল ত্বকের ব্রণের সমস্যা এবং মেস্তার সমস্যা আশা করছি আমাদের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নিই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে করোনা আসলে একটা খুব বিপজ্জনক একটা ভাইরাস যেটা প্রধানত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করবে না এমন কথা কোনো কথা নেই কারণ বিভিন্ন সময়ে এই ভাইরাসটি আসলে সম্পূর্ণ একটা নতুন একটা ভাইরাস হ্যাঁ এবং যেভাবে আক্রমণ করছে সম্পূর্ণ নতুন আমাদের কারোর সাথে এটার কোনো বিগত দিনে কোনো পরিচয় ছিল না কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম দিকে এই ভাইরাসটা যেভাবে আক্রমণ করেছিল যেগুলো উপসর্গ তৈরি করেছিল হ্যাঁ যেমন প্রথমে কী করেছিল জ্বর হ্যাঁ কাশি এই ধরনের আর কি কিছু শ্বাসকষ্ট জাস্ট এই তিনটা উপসর্গ ছিল কিন্তু এরপরে দেখা গেছে যে রোগীরা যে অন্যান্য উপসর্গ নিয়ে যখন আসছে তখন যখন কোভিড টেস্ট করা হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের করোনা পজিটিভ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়াও এনটিভির জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে প্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ